ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আমাদের আজকের প্রথম প্রশ্ন, আমার কানের অপারেশন হয়েছে, এক মাসের মতো হয়েছে, ডাক্তার বলেছে কোনো কানে যেন পানি কোনোভাবেই না পৌঁছে, এমন তো অবস্থায় আমার গোসল ফরজ হয়েছে, আমি সালাত আদায় করতে পারছি না, কানের আশেপাশেও আমার পানি দিতে খুব ভয় করছে, আমার করণীয় কি? খুব সহজ, একেবারে সহজ। যদি কানের উপরে ব্যান্ডেজ থাকে তাহলে ব্যান্ডেজের উপরে মাসিক করে নিতে হবে। আমি মাথা মাসের পরে কানের উপরে শুধু মাসিক করব, হয়ে যাবে ওপর দিয়ে। আর যদি ব্যান্ডেজ না থাকে, আমি হাত ভিজিয়ে বা আঙুল ভিজিয়ে আমি কানের ভিতরে বা উপরে মাসিক করতে পারছি না, তাহলে তো এই অবস্থায় তাইমুম করতে হবে, বাকি সব অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে হবে আর কান মাসের জন্য তাইমুম করে নিতে হবে। কান মাসের নিয়তে মাটির মধ্যে হাত মেরে ফু দিয়ে মুখের মধ্যে, এরপরে হাতে হয়ে গেল, পুরা গোসল হয়ে গেল, উজু করতে চাইলে উজু হয়ে গেল, তাহলে সহজ। যদি ব্যান্ডেজ থাকে তাহলে ওপরে মাসে করে বাকি অঙ্গ ধোবে। যদি কেউ এমন হয় যে না, কোনো পুরো শরীরেই পানি পৌঁছাতে পারছে না, ঠান্ডা লেগে যাবে বা অসুখ আছে বা ডাক্তার নিষেধ করছে, শুধু তায়ামুম করবে, গোসল ফরজের নিয়তে গোসল হয়ে যাবে। ওজোর নিয়তে যদি গোসল আর ওজোর নিয়তে একসাথে করে নেয় তাহলে একটাতেই হয়ে যাবে, একেবারে সহজ। আপনি নামাজ পড়তে পারছেন না এই কথাটা শরীয়তে মোটেই এলাও না, কানে পানি পৌঁছাতে পারছেন না, হাতে বা পায়ে বা যে কোনো উজুর অঙ্গে, তাহলে সেই অঙ্গে ব্যান্ডেজ থাকলে মাসে করে নেবেন, না থাকলে ওইটার পরিবর্তে তায়ামুম করে নেন, বাকি অঙ্গগুলি আপনি ধৌত করবেন। আলহামদুলিল্লাহ আপনার গোসল বা উজুর ক্ষেত্রে এমনই সহজ পদ্ধতি। আর যেগুলো আপনি এ পর্যন্ত পড়তে পারেন নাই বা পড়েন নাই না জানার কারণে, এগুলি কাজা করে নেবেন, এগুলো আপনি কাজা করে নেবেন। আশা করি উত্তর পেয়েছেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সহজ করে দিন। দিন একেবারেই সহজ, তবে জানতে হবে, বুঝতে হবে। আমরা না জেনে অনেক সময় না জিজ্ঞেস করে মনে করি এখন কী করব, এমনটা কিন্তু মোটেই ঠিক না। ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যদি না জানো তাহলে তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে নাও। আহলু যিকরি যারা, কোরআন সুন্নাহ যারা জ্ঞান আছে সঠিক, তাদেরকে জিজ্ঞেস করে নাও। ওসল্লিল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।